হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে ডেটটাই ফার্স্টে তোমাদেরকে বলে রাখি, আজকে হচ্ছে 9 তারিখ, 9th অক্টোবর, এখন বাজে রাত্রি 10:45। তো এত রাত্রে কেন ভিডিওটা করলাম? অ্যাকচুয়ালি সকাল থেকে সময় পাইনি একটু যে ক্যামেরা হাতে করব, তো এই রাত্রেবেলাতেই ভাবলাম তোমাদেরকে একটু আপডেটটা আমি দিয়ে রাখি। কালকে ঈশানের অন্নপ্রাশন দেব, সকালবেলাতেই বাবা যাবে গ্রামের বাড়ি, ওখানে আমাদের ঠাকুর আছে, ওখানে ভোগ টোক দেওয়া হবে। তো বাবা মোটামুটি 7টায় বেরিয়ে যাবে এখান থেকে, ওখানে যেতে 1 ঘন্টা 1 ঘন্টা 15-20 মিনিট লাগে, বাবা বাইকে করেই যাবে, 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে। তো ওখানে যাবে, পুজো টুজো দেবে, প্রসাদ নেবে, ভোগ নেবে, যেটা ডেলিকার ভোগ হয় আমাদের ঠাকুরের, সেই ভোগটা বাবা নেবে, নেওয়ার পরে আবার কাটোয়া আসবে। বাবার হচ্ছে এটা কাজ, যেহেতু ঠাকুরের প্রসাদ একটু খাওয়াবই, আর যেহেতু আমাদের ঠাকুমা মারা গেল সেহেতু আমাদের নামে কারোর নামে পুজো হচ্ছে না, যেটা ডেলিকার ভোগ হয় ঠাকুরের কাছে আমরা সেটাই নিয়ে আসছি, আমাদের কারোর নামে পুজো দেওয়া হচ্ছে না। সেটা হয়তো পরে 1 বছর পর হবে, কিন্তু এখন আর হচ্ছে না। আর এমনিতে অন্নপ্রাশনের জন্য তেমন বেশি কিছু গেস্ট বলিনি, শুধু আমাদের বাড়ির লোকজনই বলেছি, ঈশানের পিসি, পিসির বাড়ির লোকজন, আর আমার বাড়ির, আমার বাপের বাড়ির লোকজন, মানে ঈশানের মামার বাড়ির লোকজন, এই বলা হয়েছে, আমার কাকিমাদের বলা হয়েছে। তো তোমরা তো দেখতেই পাবে কে কে এসছে না এসছে, তো এই হয়েছে ব্যাপার, এটা হচ্ছে গেস্ট লিস্ট। আর মেনুটাও তোমাদেরকে কালকে দেখাবো, সিম্পল মেনু, যেমন বাঙালির অন্নপ্রাশনে হয় শাক, মাছ, পায়েস, এই তিনটা হচ্ছে মানে দিতেই হবে, আর 5 রকম ভাজা, এটা দিতেই হবে বাচ্চাকে, তো এটা তো থাকছেই। তার সঙ্গে টুকিটাকি যেরকম বাঙালি খাবার দাবার হয় সেরকমই, অত্যাধুনিক কিছু নয়। তো এই হয়েছে ব্যাপার, ঈশানকেও মোটামুটি রেডি করে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট করলাম আমি এই মাত্র, যিনি আসবেন কালকে রান্না করতে, তো ওনার সমস্ত কিছু বেড টেড করে রাখা হলো, আর অনুপম তো সকালবেলায় বাজার করে নিয়েই এসছে, কিছু কিছু জিনিস আছে যেমন মিষ্টি ফিষ্টি এই সমস্ত জিনিসপত্র, মিষ্টি, দই, আরও কিছু জিনিসপত্র মানে পায়েসের দুধ, এই সমস্ত জিনিসপত্রগুলো অনুপম কালকে আনবে, একদম টাটকা টাটকা কালকে সকালে আনবে। পায়েসটা আমি রান্না করব, সবাই বলছে যে পায়েসটা মায়ের হাতে রান্না করতে হবে, তো পায়েসটাকে আমি রান্না করব, আর বাদ বাকি সমস্ত কিছু রান্না দিদি রান্না করবে, আর তার সঙ্গে ভোগও খাওয়ানো হবে ঈশানকে। তো সব মিলিয়ে একটা জমজমাটি ব্যাপার স্যাপার তৈরি হয়ে গেছে আমাদের বাড়িতে। এখানে পিসি আজকে এসেছিলো, দেখা করে গেল, তো ও তো খুব মানে ও কোনো কাজ হলেই খুব টেনশনে থাকে যে ঠিকঠাক হবে কি না কিছু, আর সব ঠিক হয়ে যাবে, তোমার কোনো চিন্তা নেই, আর বাইরের লোককে তো ডাকছি না, সবাই ঘরের লোক। তো এই হয়েছে ব্যাপার, তোমাদেরকে ভাবলাম একটা শর্ট ভিডিও করে একটুখানি আপডেট দিয়ে রাখি, যদিও অনেক রাত হয়ে গেছে, এই সময় আর শরীরে কুলাচ্ছে না, সমস্ত কাজকর্ম কর্ম কমপ্লিট করলাম, শরীরে আর কুলাচ্ছে না, কিন্তু ঈশান এখন তো ঘুমাবে না, ঈশান এখন ঘুমাতে রাত্রি 1টা, ওর তো দুষ্টুমি মানে চলবেই, ও মানে জাস্ট একটা ন্যাপ নিয়ে উঠলো 10:30 থেকে 11:15, একটা 15 মিনিটের ন্যাপ নিয়ে নিল, এবার তোমাদেরকে জ্বালাবো, এই হয়েছে ওর ব্যাপার, ও এই সময় একটুখানি ন্যাপ নিয়ে নেয়, জ্বালাবো। উপরে যে ঘরে খাওয়ানো হবে সেই ঘরটাকেও পরিষ্কার করলাম, মানে জিনিসপত্র একটুখানি কম করে নিলাম, জিনিসপত্রগুলো একটু সরিয়ে নিলাম, সরিয়ে নড়িয়ে একটুখানি জিনিসপত্র কম করে নিলাম, যাতে ওখানে সমস্ত যখন লোকজন আসবে মানে জায়গাটা খুব একটা কনজেস্টেড যাতে না হয়ে যায়, তো সেই ব্যবস্থা করে নিলাম। তো এই হয়েছে ব্যাপার, এই ভিডিওটা তোমরা হয়তো অনেকদিন পর দেখবে, জানি না পুজোর মধ্যে এডিট ফেডিট করা সম্ভব হবে কি না, এরপর আবার পুজো আসছে, তো যাই হোক তোমরা যেদিনই দেখো, আমি ওই জন্য ডেটটাকে বলে রাখলাম, ঈশানের 12 তারিখ, সরি ঈশানের হচ্ছে 10 তারিখ, 10th অক্টোবর ওর অন্নপ্রাশন দেওয়া হবে, আর 12 তারিখ থেকে তো পুজো সপ্তমী। অবশ্য কলকাতায় যারা আছো তাদেরকে, তাদের পুজো আরম্ভ হয়ে গেছে, তাদের মানে মহালয়ার পর দিন থেকেই পুজো আরম্ভ হয়ে যায়, তোমরা অবশ্য হয়তো অনেক প্যান্ডেল দেখেও ফেলেছো,
আজকে পঞ্চমী, আজকে চতুর্থী। হ্যাঁ, অনেক জায়গাতেই যেখানে যেখানে ভালো ভালো প্যান্ডেল হয় সেখানে সেখানে আমার মনে হয় পুজো আরম্ভ হয়ে গেছে, কি বলো? আমাদের এখানে ষষ্ঠী থেকেই পুজো আরম্ভ হয়, তাও ষষ্ঠীতে অতটা লেও বেরোয় না, সপ্তমী থেকেই বেরোয়। তো আমাদের বলতে গেলে ষষ্ঠী সপ্তমী থেকেই পুজো আরম্ভ হয়, আর সপ্তমী অষ্টমী নবমী দশমী। তবে এবারে বলছে বৃষ্টি হবে, জানি না কি হবে, তবে দেখা যাক। খুব একটা যে দূরে যাব ঈশানকে নিয়ে তা নয়, কারণ রাত্রেবেলা এমনিতেই আর হ্যাঁ রাত্রেবেলায় সামনে প্যান্ডেলটুকুই আমাদের যে সামনে পুজোটা হয় ওইটুকুই হয়তো যাব, আর দিনের দিকে একটুখানি বাপের বাড়ির দিকে যেতে পারি, কিন্তু রাত্রেবেলার দিকে বেশি কিছু বেরোবো না, কারণ ঈশানের খুব ঠান্ডা লেগে আছে। ওর অলরেডি তিনটে সিরাপ চলছে, যে কারণে আমি মানে খুবই টেস্ট। আর বাচ্চারা কি, বাচ্চারা মানে ডাক্তারবাবু যেটা বলছেন যে বাচ্চারা তো ককটা তুলে ফেলতে পারে না, ওই জন্য ওরা খাবারটাকে বমি করে দেয়, মানে যখনই ককটা ওদের গলায় চলে আসে অস্বস্তি করে তখনই ওরা বমি করে দেয়। তো ঈশানেরও তাই হচ্ছে, ঈশানও কন্টিনিউয়াসলি বমি করে দিচ্ছে, তুলে দিচ্ছে খাবারটা, বমির সঙ্গেও কিন্তু কফ বেরিয়ে আসছে, আর যখনই কফটা গলায় আসছে না ওনে গিলে নিচ্ছে, তো ওটাও পটি দিয়ে বেরিয়ে যাবে। তো এই হয়েছে ব্যাপার, পটি দিয়ে বেরিয়ে যাবে, তো টেনশনের কোনো কারণ নেই, ওর ওষুধ চলছে, আশা করি ভালো হয়ে যাবে। তবে ডাক্তারবাবুও বললেন যে 15 দিন না গেলে কাশি যাবে না, তবে অনেকটা অনেকটা সুস্থ, অনেকটা সুস্থ ছেলে। তো তোমাদেরকে কালকে একদম সকাল থেকে দেখাবো কী কী করলাম না করলাম। আর একটা কথা বলে রাখি, আমার মা তারপরে আমাদের পিসি এসে সমস্ত কাটা কুটি গুছানো সমস্ত কিছু করে দিয়ে গেছে, আমি সেগুলো যেগুলো ফ্রিজে রাখার রাখলাম, যেগুলো বাইরে রাখা সেগুলো ঢাকা ঢাকা দিয়ে রাখলাম, তো অনেকটা কাজ হালকা হয়ে গেল। উনি এসে শুধু রান্না করবেন বলেই দিয়েছিলেন আমাদেরকে, যে একটু তোমরা কাটাকুটিগুলো করে রাখো তাহলে সুবিধা হবে, তো এই ব্যাপার। তো আবার চলো, আবার কাল সকালবেলায় অনেক সকালে উঠবো, অবশ্যই অনেক কাজ আছে, তো কাল আবার সকালবেলায় দেখা হবে। চলো আজকের মতো, বাই, গুড নাইট।